করিম এই দৌলত ইসকান এই কি হলো এই ছেলে এই দৌলত ইসকান এই করিম এই করিম শালা শালা আমারে দেখে দৌড় দাও না মানে আমারে দেখে অ্যাভয়েড করো সাথে তোমাদের নামে মামলা দেই সাথে মামলা দেই এই যে আমারে অ্যাভয়েড করো এই কারণেই তোদের বিরুদ্ধে মামলা হবে পায়ানি তোরে পায়ানি করি একটা পাসানি মামলা ঠুকে দেব তখন বুঝতে পারবি এই মামুন মামলাম্যান কি জিনিস আকাশেতে যত তারা আইনের আছে তত ধারা সামারান কে ফরিদ ভাই ঘুরতে গেলেন আরে ওই যে কোঠে গেছিলাম হাজিরা দিতে আরে মামলা মোকদ্দমায় তো মামুন আমার একেবারে জড়ায় দিছে কোর্ট কাছারি করতে করতে আমার জীবন শেষ কি কর হে আপনিও মামুনের পাল্লায় পড়ছেন এই পোলাডা এই গ্রামটারে একবারে কোর্ট পাড়া বানায় ফেলাইছে মামলা করাই তার নেশা দিন রাত চব্বিশটা ঘন্টা ওই মামলার কাজে লেগে থাকে এই গ্রামের বুঝছেন ফরিদ ভাই এই গ্রামের এরকম কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যার বিরুদ্ধে সে মামলা দেয় নাই মনে করেন তার দিকে কেউ তাকাইছে এই তাকানোতেও তার দোষ তারে কেউ হুমকি দিছে এই জন্য তার বিরুদ্ধে মামলা ঠুকে দিছে মনে করেন তার লোক একটু জোরে সোরে কথা কইছে জোরে সোরে কথা কইল কেন তার বিরুদ্ধে মামলা ঠুকে দিছে মনে করেন এই যে সগির আর গভীর তারা দুই ভাই ঝগড়া লাগছে এহেনও মনে করেন সগিরের পক্ষ হয়ে গভীরের বিরুদ্ধে মামলা লাগাই দিছে খালি এই না মনে করেন এ বাজারে গেছে কোনো কাজে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে হাতে যথেষ্ট পরিমাণ সময় রয়েছে এই সময় কি করবে সে গিয়া কারণে কারণে মামলা দিয়ে থেকেছে কোন এই পর্যন্ত যদি শেষ হইতো তাও তো মন্ডারে বুঝাইতাম এই পর্যন্ত শেষ না সে কি করছে জানেন সে এই গ্রামের ইন্দুর গুলার নামেও মামলা দিতে গেছিল তার কথা হইলো এই ইন্দুর নাকি কার ক্ষেতের জানি ফসল নষ্ট করছে কোন ভাই এটা কোনো কথা হইলো হ্যাঁ এটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কাজ হ্যাঁ সে এলাকার মানুষগুলো রে ভাই যা কষ্ট দিতাছে কি বকুরিয়া কি কইতাছো এরে কারে কষ্ট দাও ভাই তোমার কত হইতাছে কি কত হইতাছে আমার মিয়া এই যে তুমি মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বেড়াইতাছো সেই চক্রান্ত থেকে কিন্তু আমারও বাদ দাও নাই আমি তোমারে এত কইরা কইলাম যে আমার বয়স হয়ে গেছে আমি বুড়া মানুষ কোন মামলা মোকদ্দমার মধ্যে আমি যাইতাম না তুমি জোর কইরা সেই কাজটাই করাইলা তুমি আমার কোনো কতই শুনলা না এখন কি হইছে কি হইছে মামলার জায়গাত মামলা রইলো আমার পকেটে টাকা পয়সা সব যাইতাছে আর আসামি কোর্ট থেকে জামিন নিয়ে বুক ফুলে আমার সামন দিয়ে আইতাছে যাইতাছে আর আমার হুমকি দিতাছে এই কথাটা তুমি আমার কও নাই কে কারে হুমকি দিছে কবে হুমকি দিছে কালকে তো আমার হুমকি দিয়ে গেছে আমার নাকি জীবনে শেষ কইরা দিব ওই আসামি হ্যাঁ হুমকি দিছে তোমার আবার এই কথা তুমি আমারে কবানা ফরিদ ভাই এটা কোনো কথা হ্যাঁ আরে বাবা রে হুমকি ধামকির উপরে তো সুন্দর একটা মামলা আছে আমি চমৎকার করে মামলাটা সাজাইয়া অবিরুদ্ধে একটা হুমকি ধামকি মামলা দিয়ে দিতাম এটা 107 ধারার মামলা এই মামলা যদি পড়ে যায় আর জিন্দেগিতে জেলখানা থেকে বাইরে হওয়ার আর কোনো সুযোগ নাই চলো তুমি এক্ষুনি আমার সঙ্গে মোটরসাইকেল উঠবা কোর্টে গিয়া আমি সুন্দর একটা হুমকি ধামকি মামলা 107 ধারায় ওদের করে দিচ্ছি চলো চলো না 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 আমি আর কোনো মামলা করব না আমাকে মাথা খারাপ হচ্ছে নাকি আমি মামলা করব আরে পাগলের মতো কথা বলতেছ কেন মামলা না করলে তো তুমি অগো হাতে বাঁচতে পারবে না মামলা করব না আরে হুমকি দামকি মামলা হলো ফাইন মামলা এই মামলার মজাই আলাদা মনে করো আর 14 গোষ্ঠী মনে করো দৌড়ের উপরে থাকবে তুমি আসো না আমি মামলা করব না আরে বের করব না মামলা মামলা করার দিকে করব না কাজ ওঠো তুমি তাদের ওঠো এই ওঠো এই এই আমি মামলা করব আচ্ছা মামুন ভাই মামলা টামলা তো অনেক দিচ্ছেন ভাই আর কত দিবেন আপনি বহেন আমি সুন্দর করে চা বানাই আপনি এই তুই যে মামলা নিয়ে কথাটা কইলি এই কথাটা বোকার মতো কথা আমার সামনে বিষয় কখনো বলবি না এই চন্দ্র তারা সূর্য যতদিন থাকবে
এই চিরায়ত বাংলা যতদিন থাকবে, এই দিন দুনিয়া যতদিন থাকবে, মামলা কিন্তু ততদিন থাকবে। কথায় আছে, আকাশেতে লক্ষ্য তারা, মামলার আছে তত ধারা। যে কবি একটা গান লিখছে, এটা ভুল গান লিখছে, ওইটা হবে আকাশেতে লক্ষ্য তারা, মামলার আছে অনেক ধারা। আহা আহা, বুঝছ? এটা নিয়ে কোনো ধরনের কথা বলবি না। ধর তুই তুই যদি কারোর সঙ্গে মারামারি করস, কিংবা কেউ যদি তোর সঙ্গে মারামারি করে, তুই কি করবি? তার সঙ্গে কি মারামারি করবি? নো, তুই করবি কি, সঙ্গে সঙ্গে ফয়সালার জন্য মামলা করবি। মামলা উঠবে কোর্টে, তখন জজ সাহেব সেই মামলার রায় দেবে। যে অন্যায়কারী তার জেল জরিমানা হবে, যে মনে করে অন্যায় করে নাই তার খালাস হয়ে যাবে। চা ভাই, জিনিসটা বুঝতে পারছো? চমৎকার একটা সার্ভিস। কি হয়েছে মন ভাই? এই তুই কি চা দিছস? এটা কোনো চা? এটা কোনো চায়ের জাত? তোর নামে তো মামলা হওয়া উচিত। কি করছেন ভাই? আমি কি করছি? আমার নামে মামলা হইব কেন? খাদ্য আইনে তোর নামে মামলা হওয়া উচিত। 2013 সালের খাদ্য আইন, সেই আইনে তোর বিরুদ্ধে মামলা হওয়া উচিত। ফালতু ছেলে কথাকার, উল্টা পাল্টা চা দিয়ে তুই পাবলিককে মনে করছে রুচি নষ্ট করে ফেলাইতেছস। এই খাদ্য আইনে 2013 সালের আইন অনুযায়ী যখন তোর বিরুদ্ধে মামলাটা হবে, তখন তদন্ত দল এখানে আসবে। আসার পর তোর এই মাল মেটেরিয়ালসের ভিতরে যদি কোনো কারণে কোথাও কোনো ভেজাল পায়, তাহলে ভেজাল আইনে তোর বিরুদ্ধে মোবাইল কোর্ট হবে, এবং মোবাইল কোর্ট হলে তোর কিন্তু অবস্থা একদম পুংপাংশাই হয়ে যাবে। এই ভোক্তা আইন এবং এই খাদ্য আইনে কি হবে তুই জানোস? হ্যাঙ্গিং আনটিল ডেথ। দেখি ভাই, হ্যাঙ্গিং হ্যাঙ্গিং, জার্মান রশি দিয়ে এই কাজটা হয়। একমাত্র জার্মান রশি দিয়ে হয়, ফাঁসি ফাঁসি। যতক্ষণ পর্যন্ত জল্লাদ এবং ডাক্তার ফাঁসি কনফার্ম না করবে, ততক্ষণ পর্যন্ত তোর ঝুলে থাকতে হবে হ্যাঙ্গিং অবস্থায়। এই আইনে তোর মামলা হবে। ওরে ওরে বাবা রে ভাই ভাই, আমি আমার কোনো দোষ নেই ভাই। ভাই আপনি যেই কারণে আমার মামলা দিতে চাইতেছেন ভাই, এগুলো মাল সামান আমি একটাও নিজে হাতে বানাই নাই ভাই, সব আমি মার্কেট থেকে কিনে আনছি ভাই। ভাই আমার আমার কোনো দোষ নেই ভাই, আমি আপনার কাছে পা ধরি ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই। এই যে এখন যে সিনটা তুই করতেছিস না, এটা কিন্তু খুবই খারাপ একটা সিন। এই সিন করিস না। একটা অন্যায়কারীকে আমি মামলা দেব, অথচ তুই চাইতেছস যে বায়াস করে কান্দাকাটি কইরা তার মামলা যাতে না দিতে পারে, সেটার জন্য তাকে তুই নিরুৎসাহিত করতেছস। এইটা কিন্তু বিশাল বড় আইন, বিশাল বড় মামলা। এই মামলা খাইলে তোর কিন্তু জিন্দেগি ভর জেলের ভিতরে যাবে, আমি বলে দিলাম। ভাই ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, ভাই আপনি আমার মাফ করে দেন, আমি আপনার পা ধরতেছি ভাই, মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন আমি ভাই, আপনার নাম জীবন চা খাওয়াবো না ভাই। কি কইলি তুই? কি কইলি? কি চা খাওয়াবি না মানে কি? তুই দোকান দিবি, অথচ দোকানে চা রাখবি, চা খাবি না? এইটা তো আরো প্রহসনমূলক একটা আইন হবে তোর। তুই গ্রামের ভিতরে দোকান দিয়া চা খাওয়াবি না, এইটা বইলা যে প্রবলেমটা তুই তৈরি করছস, এইটার বিরুদ্ধে তোর আরো একটা মামলা হবে ভাই। ভাই ভাই আমি দোকান বন্ধ করে দেব ভাই। কি করবি? বন্ধ করবি? তাহলে তোর মামলা নাম্বার হবে সাইন, এটা সাইন নাম্বার মামলা হবে। দোকান রাইখা দোকান বন্ধ করা, ভোক্তাকে খাওয়া থেকে বঞ্চিত করা, এইটা বঞ্চনার শিকার হবে সারা গ্রামের মানুষ। যখন তারা বঞ্চনার শিকার হবে, তখন তোর বিরুদ্ধে মামলা হবে, বিশাল বড় মামলা। তোর মামলার এই জিনিস করতে করতে তুই বুড়া হয়ে যাবি। তোর নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, তোর বিরুদ্ধে 4-4টা মামলা হবে। আমি বলতেছি এই মামলাগুলো তোর বিরুদ্ধে করতে হবে, এবং এই মামলার সমস্ত দায় দায়িত্ব আমি নিজের হাতে মেইনটেইন করে মামলাটা কোর্টে দাখিল করব। ভাই আমাকে মাফ করে দেন ভাই, ভাই আমাকে মাফ করে দেন। তুই কেন আমার এই ভুয়াটা খাওয়াইলি? শোন, আকাশেতে লক্ষ্য তারা, আইনের আছে তত ধারা, এটা মাথায় রাখবি সবসময়। কোন কান্দা কাটারে লাভ নাই, খালি ধারার উপরে পড়তে থাকবি, ধারার উপরে পড়তে থাকবি। আকাশেতে লক্ষ্য তারা, আইনে আছে তত ধারা। কি বল? আহা হ্যাঁ, শিউলি তুমি কি করলা? তুমি আমার মোটরসাইকেলের সামনে এইভাবে এসে খাড়াইলে, তুমি আমার তো অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়ে যেত। কিসের কেস? অ্যাটেম্প টু মার্ডার কেস।
পিনাল কোডের 326 নং ধারায় এই কেস যদি কোনো কারণে কোর্টে উঠত তাহলে আমি চালান হয়ে যেতাম এবং আমার জেল এখন অনিবার্য হয়ে যেত। আচ্ছা, তোমার মাথায় কি কেস আর মামলা সারা সারাদিন মাথায় কিছু ঘুরে না? কেন ঘুরবে, দরকারটা কি? এটা আমার নেশা, এটা আমার হার্ট। হার্ট ছাড়া কেউ কোনোদিন বাঁচে বলো? ঠিক আছে, তুমি তোমার হার্ট নিয়ে থাকো, আমি কেন? এই শুনে শুনে শোনো, তুমি এইভাবে হঠাৎ করে চলে গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যাবে। চলো আমরা আশেপাশে কোথাও একটু বসি, গল্প করি। আচ্ছা, মামলা আমার হার্ট হলো, তুমি তো আমার কলিজা, আমার ফুসফুসি। তাও ভালো, ফুসফুস কইছো, কিডনি কও নাই। চলো আমার একটু কথা বলি। এখানে বসলে আবার কে না কে দেখা পাবে। এইটা একটা কথা বলছো, দামি কথা বলছো। কেউ যদি আবার দেখা পালায়, দেখা পালে আবার যদি কোনো একটা উল্টাপাল্টা নারী উত্তক্ত করে মামলা দিয়ে দেয় তাহলে ঝামেলা হয়ে যেতে পারে। তার চেয়ে বরং চলো আমরা কোথাও গিয়ে একটু নিরিবিলি বসে বসে গল্প করি। আব্বাই তো আমার লেগা বিয়া দেখতেছে। এত সস্তা, এত সস্তা তোমার আব্বা তোমার বিয়ে দিয়ে দেবে, জোরপূর্বক বিয়ে দেবে? একেবারে জাস্ট এমন মামলা ঠুকে দেবো না, 14 গুষ্টি আমার পিছনে পিছনে ঘুরবে। কিসের কথা কও না তুমি, তুমি আমার বাপের নামে মামলা দিবা? তোমার বাপের নামে না, বিষয়টা হচ্ছে যদি তোমাকে জোরপূর্বক কোথাও কোনো ধরনের বিয়ের কোনো সে একটা মাথায় মতলব করে, জাস্ট নারী এবং শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে মামলা করবে। আচ্ছা তুমি বলো, এই ছাড়া আমি আর কি করতে পারি? তুমি কি চোখের মাথা খাইছো? হ্যাঁ, তুমি আমার বাসায় বিয়ার প্রস্তাব পাঠাতে পারো না? না, প্রস্তাব তো আমি পাঠাতে চাইও, প্রস্তাব পাঠানোর জন্য অনেক চিন্তা ভাবনা করছি, কিন্তু সমস্যা হলো তোমার বাপজন তো আমার একদমই দেখবার পারে না। তোমার তো পুরো গ্রামের কেউই দেখতে পারে না, সবার নামে দিয়া রাখছো মামলা, এটা কোনো জীবন হইল? জীবন হইল মানে সবার নামে দিয়ে রাখছে মামলা মানে কি? আমি কি মামলা শুধু শুধু দেই? আমি যে মামলা দেই তার একটা সুনির্দিষ্ট কারণ আছে। তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করো, এই যে সমাজে যে এত মারামারি কাটাকাটি অনেক কিছু হয়, এটার ফয়সলা দেবার মালিক কে? ফয়সলা তো মানুষ দিতে পারবে না, ফয়সলা দেবে হচ্ছে আদালত, ফয়সলা দেবে হচ্ছে আইন। আইন আদালতের মাধ্যমে একটা ফয়সলা হবে, মহামান্য আদালতের রায়ের ভিত্তিতে একটা ফয়সলা সাধিত হবে। আমি সেই কারণেই আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং জনগণও সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, দেশে একটা শান্তি সুরক্ষা বিরাজ করবে, দেশ উন্নতির চরম শিখরে উঠতে থাকবে। তুমি যেভাবে ভাবো এইভাবে দেশ চলে না, আল্লাহর রাস্তায় এগুলো বাদ দাও। না না না, এটা পারবো না, হার্ট ছাড়া বাজা যায়, হার্ট আমি বাদ দিতে পারবো। তুমি আমার বিয়া করবো না? না না, তোমাকেও আমি হাত ছাড়া করতে চাই না, তোমারও আমি চাই। তাহলে কি করতে চাও তুমি? আমি যেটা করতে, তুমি দেখো এখন যদি এই ফসল নষ্ট হয় তাহলে ওর বিরুদ্ধে মামলা হবে। তুমি জানো না জমি সুরক্ষা এবং ভূমি আইনে 2015 সালে উল্লেখ আছে, অন্যের ফসলে যদি কেউ মুখ দেয় তাহলে অথবা ফসল বিনষ্ট করে তার 2 বছরের কমপক্ষে জেল জরিমানা হবে, এবং জরিমানার টাকা হবে ন্যূনতম পক্ষে 50 লক্ষ টাকা। ওর বিরুদ্ধে মামলা হবে, অফকোর্স ছাগলের বিরুদ্ধে মামলা হবে, সে অন্যের জমিতে মুখ দিছে, তার জমি বিনষ্ট করতেছে। হায় 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 হায়, এটা মামলা করতেই হবে, মামলা করতেই হবে, কোনো ছাড় নাই। তুমি দাঁড়াও, একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, ওরা ছবি তুলে রাখতে হবে, ওরা ছবি তুলে রাখতে হবে, কারণ আইনের চোখে সব কিছু অন্ধ, আইনের যত ধারা মানে আকাশে তত তারা, এটা মনে রাখতে হবে। মামলা করবা, এটা জরিমানা কি ছাগলই দিব? দিবে, অসুবিধা কি, যদি শেখাচ্ছে সেই দিবে। আল্লাহ, তুমি কোনো চিন্তা করো না, আমি জাস্ট ছবিটা তুলে নেই, একটা মিনিট। কোন পাগলের পাল্লায় অনুমতি ছাড়া তুমি খাবা? তোমার নাম কনফার্ম। এই যে প্রমাণটা রাখলাম না, এই প্রমাণের কারণে ছাগল তুমি, আইনের হাত থেকে একটুকু রক্ষা পাবো না, তোমার মামলা হবে হবে হব না, সমস্যা হতে পারে,
কারণ একই টাইপের ছাগল তো তিন চারটা থাকতে পারে, হাজার হাজার ছাগল থাকতে পারে, তখন আইন কিন্তু বিভ্রান্ত হতে পারে। অতএব আমাকে যেটা করতে হবে, আসামিকে হাতে রাখতে ধরতে হবে, না ধরলে আসামি ফুট করে চলে যেতে পারে। আসামি দাঁড়াও চারটে মিনিট, মানে দৌড়া দৌড়ি পাড়ামারি করতে করতে আমার একদম হয়রান অবস্থা। মানে তারপর কি জানো, দশ সাহেব আমারে কয়, এই ওই মামুন মিয়া, আপনি এই যে কেসটা নিয়ে আসছেন, এই কেসটা তো আমি কিছু বুঝতে পারতেছি না, কি কেস নিয়ে আসছেন? চিন্তা করছো খেলাটা? জোর সাহেব নিজেই মামলা বুঝতেছে না। কি মামলা লয়ে গেছিল মাই? ওরে দাদি, এই মামলার কথা আলাপ করুন, আগে দুজনে মিলা সুন্দর করে খাওয়া দাওয়া করি, তারপর দুজনে একটু পান খাই রে, আর রসাই রসাই আলাপ করুন, চলো। আমি তো অজ্ঞাত নাম ব্যক্তির নাম দিয়ে আসছি, এখন তো কালকে সকালে উঠে আবার যাইতে হবে কোর্টে, মামলা ঢুকতে হবে, খোদা বক্সের নাম জুড়তে হবে। হায় হায় হায়, এটা বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেল। ওই তুই কে জীবনের মানুষ হবি না? হ্যাঁ, সারা জীবন কি এসব মামলা মোকদ্দমা করে কাটাই দিবি? এই যে বাপ দাদার জায়গা সম্পত্তি সব বেচা তুই এগুলি করতাছ, তোর কি একটু চিন্তা হয় না? হ্যাঁ, এই বাপ দাদার সব সম্পত্তিগুলি কে লেগে বেচা নাশ করতাছ? ও দাদি, সব কথা কোন তো একদিন শুনতে শুনতে আমার কানটা একদম ঢালা পালা যাচ্ছে। আরে বাবারে, এটা একটা সমস্যা, সমাজ সেবা করতে গেলে একটু খরচপাতি করতে হয়, এটা খরচপাতির ব্যাপার আছে, এটা বুঝতে হবে। এটা সমাজ সেবা কয় না? এটা সমাজ সেবা। এই যে গ্রামের সব মানুষটিরে তুই মামলা দিয়া কোর্টে নিয়ে চোখ করবা যেগুলি খাওয়াই কাছস, এটা সমাজ সেবা কয়? হ্যাঁ দাদি, এটা তো আইন, আইন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ, আইন আইনের প্রতি শ্রদ্ধাশীল যেদিন মানুষ হবে, তখন মানুষ এবং এই দেশ পুরা দেশ বদল হয়ে যাবে, একটা অন্য রকম দেশ হবে, বুঝতে পারছো? করে নাই সালুন? কয় সালুন আন্দো নাই? রানবো না কেন? আইসি আমার দেশ বদলা নেলা, আল্লাহ আমি এখন কি করি? এই যে বাপ মাই মইরে একটা পোলার একটা পাগল রে আমার হাতে ধরাই দিয়া গেছে, এইটা তো আমার আর সহ্য হয় না। হ্যাঁ ওই তোর বয়স কত হইছে হিসাব আছে? হ্যাঁ, বিয়া শাদির খবর নাই, সংসারের কোনো চিন্তা নাই, আছে খালি মামলা আর মামলা। আল্লাহ আমার আর সহ্য না, তুমি আমার তুললা নেও আল্লাহ। না না, আমার দাদির এখন নিন না। হাই, তুমি এখন যেতে চাও কেন? তোমার বয়স হয়েছে যাও না, আর তুমি চলে যাও, আমি একলা থাকবো কেমনে, বুঝে না কিছু। ভালো কথা শোন, এগুলি কি সাইরা দে, মামলা মোকদ্দমা ভালো জিনিস না? হ্যাঁ দাদি, এসব কথা কো না, মামলা মোকদ্দমা হইলো আমার হার্ট, হার্ট ছাড়া মানুষ বাঁচে কম? ওরে না হুনে ধর্মের কাহিনী, যা চলে যা। ওরে দাদি রে, এইসব কথা বইলো না রে, আইনের আছে যত ধারা, আকাশে লক্ষ্য তারা, আকাশেতে লক্ষ্য তারা, চান্দ চুদ্দু একটা আনি পাগল। কি একটা দিকদারি, সারাটা দিন আমার কোটে কোটে গেল, এটা কোনো কাজ করলো ভাই? আমার ছাগলটার মামলা দিল, সে সাথে আমারও মামলা দিল, এখন কই যাই কন্ত ভাই? মামলায় মামলায় পুরা গ্রাম ডরা করে শেষ করে ফেলাইল ভাই, কিছু একটা করেন না ভাই। কন্ত আমার বলে মামলা দেয়া হ্যাঙ্গার দিয়ে ঝুলাই মারি আলবো, আরও জানি টিলমিল কে এক যাই কইছে। আমি গরিব দোকানদার মানুষ, চার দোকানদার মানুষ, আমি কিরম দোষ করছি
যে আমার এই মামলা দেরম করে জুলাই মেরে হলে দলমকবো মন চাই আরে ধইরা আত্মা বাইন্দা পাগলা গর দিনে থিয়ে আছি পাগলা গর দিবেন কেন সবাই মিলা ধইরা পুষ্কনিতে চুবাইলে দেখবেন ঠান্ডা হয়ে গেছে তো মোজা বুদ্ধি আরে পুষ্কনিতে চুবাইলে তোমাকে আর ছাড়বো হ্যাঁ পুরো গ্রামবাসী রে অ্যাটেম্প টু মার্ডার কেস করে দিব আরে শুনো নাকি ও বড় খতরনাক ফাউল একটা বাগে শুনেলে এক ঘা আর ও শুইলে মামলার ঘায়ের পরে ঘা তাহলে এখন কি করবেন ভাই দেখি কি করা যায় ভাই একটা কথা কই হ্যাঁ কও এই আপনার মায়েও কিন্তু লগে লগে ঘুরে আর ও যে আমার ছাগল নেওয়ার সময় আপনার মায়েও সাথে ছিল আচ্ছা যাও যাও আমি চিন্তা ভাবনা করতে যাও তো যাও চাচা আপনি একটু দেখবেন কইলাম আরে কইলাম তো যাও না যাও আমি চিন্তা ভাবনা করতে যাও আব্বা আম্মা খাইতে ডাকছে আইতাছি এখন তুমি কি ফাউল মামলা ম্যানের লগে বলে ঘোরাঘুরি করস কে কে কইছে মিশা কথা কবি না মিশা কথা কওয়া কিন্তু আমি একদম পছন্দ করি না ওই যে খোদা বক্সের ছাগল যখন নিয়ে গেছিল মামুন তুই নাকি সাথে আসছিলি কি রে কথা কষ্ট কেন আসিলি নাকি ঘরে যা ভিতরে যা আর জানি মামুনের লগে ঘুরতে না দেখি আমি যা ভিতরে যা জমি ভাগ করে দিছে এলাকার লোকজন তুমি যদি আমার বেড়ার গায়ে হাত দাও আমি কিন্তু বড় ভাই মান বলে আমার পায়ের রক্ত কিন্তু মাথায় উঠে যাচ্ছে ভাই জমিন এই যে কাঁঠাল গাছের এই পাশটা হচ্ছে তোর তুই ওইখানে যা ভাড়া দিবি তুই আমার এখানে ভাড়া দিতে স্কিল লেগে তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙি ফেলতে চাও ভাই ভাই আমি আমি কিন্তু ভাই মান বলে না ভাই পাইবা না যা ব্যাপার শিউলি তুমি জায়গা খারে আছো কই যাবা বাড়ি যাবা ও বাড়ি যাম ভালো কথা ল যাই আমার ভেনা জায়গা আছে ওই গঞ্জে গেছিলাম তো মাল কিনার লাগা মাল একটু কম কিনছি এর লাগা জায়গা আছে ল যাই আপনি আপনার ভেনা যাম আমি আপনার লগে যাব না আমি দেহি রিকশা পাইনি আরে রিকশা তুমি কই পাবা দেখো না রাস্তার মধ্যে একটা রিকশা দেখছো রিকশা মালিকটা ধর্মঘট ডাকছে আগামী দুই দিন কোনো রিকশা চলবে না তো তুমি কতক্ষণ খারে থাকবা দেখছো বৃষ্টি আসতে আছে লজাই লজাই ভিজে যাবা তো পরে সদ দিব জরব আরে কি হইল লজাই জামু না এবার কিন্তু বাহারি বাহারি সেলর কামে জানছি বাহারি ডিজাইন নাম কি জানো কাকলি থ্রি পিস দিউনে তোমার একটা গিফট আপনার থ্রি পিস আমার লাগবো না থ্যাংক ইউ লাগবো না সব সময় তুমি কেমন না ওই দূরের মানুষের মতো আচরণ করো তুমি কি আমার দূরের কেউ তুমি আমার আপন না হ্যাঁ আপন মানুষ আপন মানুষের এইরকম একটা বাড়ি গিফটে অন্ত যায় নাকি সত হইল তুমি তো আমার একই রক্তের আপনজন একই রক্তের হয়ে আপনি আমার যেমনে দেখেন এটা আমার পছন্দ না এই তো বারবার তুমি না একটা অবজের মতো কথা কও মানে আমাদের যে সম্পর্কটা হইব মানে এরকম একটা বড় সম্পর্ক ক্ষেত্রে তোমার আপন মানুষের মধ্যে হওয়াটাই ভালো মানে দেখে শুনে নেওয়া যায় আর কি বুঝো নাই আপনার মন মানসিকতা তো সিপ কেন কন্ত আচ্ছা ওই থাক পরে কথা কন যাবো লজাই বৃষ্টি আসতেছে পরে কথা কই পুরো সাবধানে আমি দৌড়ছি এ সামনে সাবধানটা নিয়েছে এই যে তুমি আমারে কথায় কথায় কো আমি সস্তা তার মানে কি আমার মন মানুষ তো সস্তা তোমার এই কথা শুনে মনের মধ্যে খুব কষ্ট পাইলাম তুমি তুমি যে মামুন মামলা ম্যানের সাথে ঘুরে ফিরে করো চলাফেরা করো এই জিনিস সব তো আমি জানি সব আমার কানে আসে দেখো আমি কত বড় উদার
এসব জানা সত্ত্বেও আমি কিন্তু কোনো কিছু মনে করি না। এই বেনালা, এই বেনালা, বেনালা কি করছে? আপনার উদার মন নিয়া আপনি ভ্যানটা নিয়া চইলা যান, আপনার লগে আমি যামু না। আরে এই শিউলি, শিউলি কি জামাক রে বাবা, আমি বিয়াটা করে লই তারপর টের পাইবা না আমি উদার মন। এত ভালোবাসি, এত ভালো ভালো কথা বলি, এত পড়বা ওই কাউয়ার হাত থেকে বাঁচতে গিয়া পরে শকুনের হাতে পড়বা। এই লজাই রাস্তাটা আজকে খাস্তে কিছু না কাত বল নাই ঠান্ডে কি রহিম মিয়া, তোমরা দুই ভাই নাকি মারামারি শুরু করছো, কারণটা কি? আর কয়েন না ভাই, এ জমিটা আমার, আমার জমিতে আমার যা ইচ্ছা তাই করবো, আমি মেরা দেবো, তুই বেটা বলার কিটা? আমি বলবো না তো বলবে কেডা? ও যে জায়গাটা বেড়া দিছে ওর তো আমার জায়গা। আরে বাবা রে, সেই জন্য তুই তারে মারতে যাবি? তো অন্যায় করলে মারবো না। সবে তো শুরু, মারামারি সে দেখছে কি? দরকার হলে আমি আবার বেড়া দিবো। করিম তো তাহলে আবার বেড়া ভাঙবে? আমি আবার দিবো। কিন্তু এইভাবে করলে তো মারামারি কন্টিনিউ হবে, এর সমাধান কি করে হবে? তাহলে সমাধান হবে কেমনে? মামলা দিতে হবে, মামলা। কি মামলা দিব? হ্যাঁ, মামলা ছাড়া তো এই ঘটনার কোনো ফয়সলা হবে না রে সোনা। কিন্তু ভাই, হারুন ব্যাপারে যে করলি সে ফয়সলা করে দিবি। আরে বাবা রে, তাদের তো কোনো এখতিয়ার নাই। এখতিয়ার কার? এখতিয়ার হচ্ছে আদালতের। কার? আদালত। হ্যাঁ, ফয়সলা দেবে আদালত। আদালত রায় দিলে জমি হয়ে যাবে তোমার। কি কার হবে জমি? আমার। হ্যাঁ, এইটা কিন্তু আপনি খারাপ বলেননি ভাই। তাহলে চলো। আপনি ঠিকই কইছেন, ফয়সলা যা হবার আদালতের মাধ্যমেই হোক, চলেন। চলেন বললে তো হবে না, এখন আদালতে সময় নাই, সময় পার হয়ে গেছে। আর লুঙ্গি পরে তুমি আদালতে যাবা? প্যান্ট শার্ট পরে যাইতে হবে, বোকা কথা আর। আসো ভাই, আমি কিন্তু রেডি হয়ে চলে আইছি। আচ্ছা ভাই, আমি অন্য কোথাও যাবো না ভাই। যার বিরুদ্ধে আমি মামলা দেবো তারে কিভাবে নিয়ে যাবো মামলা দিতে ভাই? এটা কোনো কাণ্ড জ্ঞান আছে ভাই? আমার কাণ্ড জ্ঞান নাই মানে? আসছে খুব কাণ্ড জ্ঞান শেখাচ্ছে। এই তোরা যখন মারামারি করছিস তখন কোনো কাণ্ডজ্ঞান ছিল? মারামারি করে অত্যন্ত কঠিন কাজ, কিন্তু মামলা দেওয়া খুবই সহজ একটা কাজ। চলো তাহলে আজকে আমি যাব, কালকে ও যাবে। না ভাই, আজকেই আমি যাব, আজকেই আমি মামলা দেব, ও কালকে যাবে দরকার হলে। আরে বাবা রে, এটা কি আদালত নাকি? কথাটা মনোযোগ দিয়ে শোন, মামলা হইলেই তো আর বিষয়টা ফয়সলা হবে না, বিষয়টা ফয়সলা করবে মহামান্য আদালত। মহামান্য আদালতের কাছে দুইজনে দুইজনের মামলা তুমি দাখিল করবা, তারপরে যার পক্ষে সে রায় দেবে সে রায় নিয়ে চলে আসবা, আর যার বিপক্ষে সে রায় দেবে সে রায়ের কপি নিয়ে চলে আসবা। হয়ে গেল নাটা? না ভাই, কিন্তু এক লোক কেমনে মামলা দেখুন? ওরে বাবা রে, এক লোকে তোমরা দুইজনে মনে করো মারামারি করতে পারো, মামলা করতে পারবে না? এটা তো ভাত ডাইলের চেয়েও সহজ একটা কাজ। ডাইল ভাত খাইতে কিন্তু একটু সময় লাগে একটা ভিতরে ঢোকে, কিন্তু মামলা তার সাথে তো সহজ কাজ। আর এর সে তো বড় ব্যাপার হলো, যখন তোমরা দুইজনে একসঙ্গে মামলাটা দিবা, মামলার খরচাপাতি কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে যাবে। কথায় আছে না, দশে মিলে করি কাজ, হারে সিদ্ধ না হিলাস। মামলা করতে হবে দুজনে মিলা, খরচা হয়ে যাবে অর্ধেক অর্ধেক। এত ঠিকই কইছেন ভাই। বুঝতে পারছো? এখন চলো দুই ভাই আমার সঙ্গে চলো, তারপরে জজ সাহেব ভাই মহামান্য আদালত যার যার পক্ষে তার তার রায় দিয়ে দেবে, ঠিক আছে? তার পক্ষে রায় হবে না, চলে আসবে। শোনো, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, এখানে মারামারি করে কোনো লাভ আছে না? তোমার প্রশ্ন কি করছে? বিষ দিয়ে মাছ মারি দেখছো,
মারামারি করলে প্রতিশোধ হবে, এটা আইনের কাছে যাইতে হবে, মামলা করতে হবে, দুইজন দুইটা মামলা করবা, চলো আসো আমার সাথে, দুইজন আসো, মামলা করবা, মামলা আমার সাথে মামলা করবা, আসো চলো। কিরে খবির, কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ভালো। কোথেকে আসছিস? এই বাজারে গেছিলাম। ও বাজারে গেছিলি, কি করলি বাজার? এই শাক সবজি মাছ আর কাঁটালা কিনলাম। কাঁটাল কত? 200 টাকা। এই কাঁঠাল তো অরিজিনাল কাঁঠাল না, ভালো করে ঘুরতো আরেকবার ঘুরতো। হায় 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 হায়, এইটা তো লোহার শিক দিয়া তারপরে মনে কর যে কাঁঠালটারে নরম বানাইছে। এই কাঁঠাল তো খুবই বাটপাড়ি করে বেচছে তোর কাছে, এটা তুই ভুল জিনিস কিনে আসছিস, তোরে ঠকাবে খবির, আমার এলাকার ছেলে হয়ে তুই ঠকবি, এটা তো হয় না। চল কাঁদতে দিয়ে বাজার করছিস, অটোমেটিক মামলা ঠুকে দেবো, চল। মা তো বাজার করলাম, আমি মামলা দিব কেন? আরে বাবা রে, একটা জিনিস তুই বুঝতেছিস কেন, এটা তো অরিজিনাল গাছ পাকা কাঁঠাল না, এটার শীত দিয়া মনে কর যে গরম করে তারপর নরম করছে, এইটার বিরুদ্ধে একটা বাটপাড়ি মামলা হবে। মামলার ধারা হচ্ছে 420/420 মামলা। এই মামলা করলে তুই অনেক টাকা পাবি, আর এটা যদি না করিস তাহলে ও কিন্তু আবার বাটপাড়ি করবে, অবশ্যই তোর মামলা করতে হবে, আর তুই আমার সাথে মোটরসাইকেল উঠবি, চল। হ্যাঁ না, মামলা করবো না। কার কাছ থেকে? চল আমার সাথে। আরে না, মামলা করবো না। না না, মামলা করতে হবে। না তুই আমার নিজে উঠ। আরে উঠ না, উঠ। আরে মামলা, আরে উঠ, চল উঠ। আরে বাবা, কি হলো? হ্যালো, কই তুমি? সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। আরে খাল পারে আসো তাড়াতাড়ি, একটা একটা মামলা দেওয়া লাগবে, তাড়াতাড়ি আসো। আরে আসার পর শুনো কি হয়েছে, আসো। বলো বলো, কার নামে মামলা দিতে? বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা, আগে ঠিক মতো মাথাটা ঠান্ডা করে বসো, তারপর বলতেছি। আরে রাখো তোমার মাথা ঠান্ডা, তুমি কি বুঝতেছো তুমি মামলা দিবা? এই কথা শুনানোর পর থেকে আমার শরীরের ভিতরে যে কি কাঁপনটা শুরু হয়েছে, আমার সমস্ত লোম খাড়াই গেছে, যে দেখো সমস্ত লোম খাড়াই গেছে। তুমি মামলা দিবা, কার নামে মামলা দিবা, খালি বলো বলো, নামটা বলো তার। মামুনুর রহমান। মামুনুর রহমান, হ্যাঁ। শাকিন? শিমুলপুর গ্রাম। শিমুল? এই শিমুলপুর গ্রাম তো এই আমগো গ্রাম, আমগো গ্রামে একমাত্র আমি তো মামুনুর রহমান। তার মানে কি তুমি আমাকে মশকরা করতেছো? তুমি কি আমার নামে মামলা দিবা? আমার নামে মামলা দিবা? কোন ধারায় মামলা দিবা? এটা কি প্রেমের ধারায় মামলা দিবা? তুমি আমার একটু সময় দাও, হ্যাঁ, সারাদিন দূরে দূরে থাকো, একটু কাছেও তো আসো না। এর লাগা ঠিক করছি, প্রেমের ধারায় তোমার নামে মামলা দিব। তো এই প্রেমের ধারা থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে? কোনো বাসাবাসি নাই, ঠিক যখন করছি মামলা আমি দিয়ে আইসার। আচ্ছা, এটা কোন ধারায় মামলা দেবো? কোন ধারায় জানি না।
আরে খারাপ না কি ব্যাপার, মানে গলা ফাটা তোমার ডাকতেছি, মানে ঘোড়ার মতো দৌড় দিছো তুমি। হ্যাঁ তো বৃষ্টি বাদলের মধ্যে মোটর সাইকেল কই ভিজে ভিজে যাইতেছো দেখতেছি। তুমি তুমি লাইনসের বেলাইনের কথা কইতেছো, বৃষ্টি বাদলার দিন আমি মোটর সাইকেল নিয়ে নামি আবার স্লিপ কেটে পড়ে যাই, তারপর সবাই দেখে হাসাহাসি করবা না? হ্যাঁ বুঝছি। তো কি মামলা দিলা আজকে, কার নামে মামলা দিলা, কি জারা করলা? আজকে একটা জব্বর মামলা হয়েছে, টার্কিশ মুরগি মামলা। টার্কিশ মুরগির মামলা? যে হারাদন আছে না উত্তরপাড়া হারাদন, হারাদনের একটা টার্কিশ মুরগি ওলা মানে খাইয়ে ফেলাইছে। হারাদন তারপরে আবিষ্কার করে ফেলাইছে কে কে তার মুরগিটা খাইছে, তারপর তাগো বিরুদ্ধে একটা মামলা ঠেকে দিছে, আমি সেই মামলাটা ডিল করতেছি, বুঝতে পারছো? টার্কিশ মুরগির মামলা। ও বুঝলাম। আচ্ছা একটা কথা আমি বুঝি না, তুমি সব লোকের উপকার করতেছো, নিজের গ্রামের একটা উপকার করবা না? নিজের গ্রামের মধ্যে উপকার মানে কার উপকার, কিসের উপকার? এই যে আমাগো গ্রামের হারুন ব্যাপারী, সবার উপরে সে প্রভাব খাটাইতেছে, তার বিরুদ্ধে একটা মামলা ঠেকে দাও না? ভালো কথা বলছো। এই হারুন মিয়া না তোমার মামা হয়? আরে মামা হইছে তো কি হইছে, মামা থাকবো মামার জায়গায়, মামলা থাকবে মামলার জায়গায়। হ্যাঁ মামার মামলার সম্পর্ক দুটো কি এক? তাছাড়া আমি হইছে তোমার মতো, অন্যায় চোখে সহ্য করতে পারি না, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। তুই হারুন ব্যাপারে একটা অন্যায় করতেছ, এটা একটা প্রতিবাদ করা লাগবে তো নাকি? ভালো কথা কইছো তো, এই মামলাটা করলে না এটা হিট হয়ে যাবে জিনিসটা, পুরা এলাকা গরম হয়ে যাবে। এই তো লাইনে এসে গেছো গা, তোমার একটা কথা কই, হারুন ব্যাপারের নামে তুমি একটা মামলা ঠুকে দাও, ঠিক আছে? আর যা দেখা তো আদালত দেখবো। আরে তুমি সবার নামে মামলা করতেছো, সবার নামে প্রতিবাদ করতেছো, তোমার মতো একটা মামলা ম্যান যদি তার বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে, তার বিরুদ্ধে যদি একটা মামলা না দিতে পারে, তোমার কি প্রেস্টিজ থাকবো? তুমি হলে একটা প্রতিবাদী মামলা ম্যান, তোমার একটা প্রেস্টিজ আছে না? তুমি তার নামে একটা মামলা ঢুকে দাও, যা দেখার আদালত দেখবে। তুমি আর আমি বলার কি কও? হ্যাঁ তোমার একটা কথা কই, মামলা করে দিলে তো যে কেউ আর সুস্থ হয় না নাকি? ফাইন করা বলছি, কালকে সকালবেলায় কোর্টে গিয়া মামার ভাইদের একটা হেভি মামলা কেসাল জুড়ে দেবো, মনে করো পুরো এলাকায় খবর হয়ে যাবো মামা ভাইদের মামলা হয়েছে। আরে এই যে তারপর বেলাইনে চলে গেলা, আমার নাম কেন দিবা? তুমি হইলে মিয়া প্রতিবাদী, তুমি হইলে মামলা মেন, তুমি মামলা দিবা, তুমি বাদী হইবা, আমি হইলে তার জিনিসটা হইলো না, বুঝো না? তোমার নামে হইব এটা। দামি কথা বলছো, মামলাটা আসলে নিজের হাত ছাড়া করা ঠিক হবে না, আমি করবো। এই তো লাইনে এসে গেছো কা, তাহলে এই কথা থাকলো, হারুন ব্যাপারের নামে তুমি জব্বর একটা মামলা দিতেছো, ফাইট দিতেছো, ঠিক আছে? গেলাম। বলে দাও না বার। এইটা কোনো কথা? আমি ওর কি ক্ষতি করছি যে আমার বিরুদ্ধে মামলা দিল? তোমার বিরুদ্ধে মামলা? কিসের মামলা? আরে কইও না, আমি নাকি গ্রামে ক্ষমতা দেখায় বেড়াই, তাই ক্ষমতা অপব্যবহারের জন্য মামলা দিছে আমার নামে। ফালতু মামলা মেন মামুনের সঙ্গে যেন ঘোরাফেরা না করে, ওরে আমি বিয়া দিয়ে দিবো। বিয়া দিবা কার সাথে? আমার বোনের ছেলে তমিজ, তমিজের সঙ্গে। কি তমিজের লগে? শোনো, মাথা গরম করে হুটহাট কোনো সিদ্ধান্ত নিও না, এটা কিন্তু মেয়ের সারা জীবনের ব্যাপার, যা করবা চিন্তা ভাবনা কইরা করবা। আমার ডিসিশন ফাইনাল, যা কইছি কইছি, আমি মামুনের গ্রাম ছাড়া করবো, তারপর মায়ের বিয়া দিমু। মেয়ে কিন্তু এখন বড় হয়েছে, তার সাথে আলোচনা না কইরা তার মতের বাইরে গিয়ে কিছু করতে গেলে তুমি কিন্তু সত্যি সত্যি মামলায় পড়বা। আর মামলা কি তুমি কি মামলা মেন মামুনের সাথে যোগদান করছো নাকি? যে মামলা মামলা কও, কি আশ্চর্য কথা, আমি তার সাথে যোগ দিব কেন? এটা তো সত্যি কথা, এটাই তো বাস্তব। মেয়ে 18 বছর পার হয়ে গেছে, তার নিয়ম আছে না, একটা ব্যাপার আছে না? আর ইয়া আমার মায়ে আবার কিসের মতামত? দাও দাও ভিতরে যাও, আর মতামত না লাগ বাবা। মামলা মেন তো ভালো, তুমি তো ঘাড়ে কম না। আই ঘাড়ে ঘাড়ে যাও, যদি ভবিষ্যৎ কিছু খারাপ হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। আই রইলে বউ, আর আছে মামুন রে, দেখাই তুমি দাঁড়াও না মামুন রে, তুই কি তুই মানুষই নস নাই, কার লগে লাগতে এসেছিস তুই? হ্যাঁ Thank you.
শিউলি শুনে আমার খুব ভুল হয়ে গেছে। চুপ করো, তুমি কেমনে পারলা আমার আমার বাবার নামে মামলা করতে? না আমি তো মামলা করতে চাই না, কিন্তু ঘটনা হচ্ছে কি আমার যে তুমি যে খুব ভুল বুঝাইছে, আমি আমি একদম চাই নাই যে তার নামে মামলা হোক। ও তুমি তোমারে ভুল বুঝাইবো আর তুমি আমার বাপের নামে মামলা কইরা দিবা? আমি কি করব শিউলি কত, মানে মামলা এই কথাটা শুনলে পরে আমার ভিতরে একটা উষা টান তৈরি হয়ে যায়, মানে তখন মনে হয় কি একটা রক্তের ভিতরে বান আসে না, বান একটা বানের মতো একটা স্রোত তৈরি হয়ে যায়, তখন আমি আর কাউরে চিনি না, তখন আমি সরাসরি চলে যাই গিয়ে মামলাটা করে দিই। তাহলে আজকে থেকে আমারও চেনার দরকার নেই, তুমি যেহেতু আমার বাপের নামে মামলা করতে পারছো, আমার মনে কষ্ট দিতে পারছো, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। না না এটা কেমনে হয়, আমি তোমার ভালোবাসি, তোমার সাথে আমি বাঁচবো না। ঠিকই বাঁচবেন, আপনার এই মামলা মোকদ্দমা নিয়ে বাঁচবেন। কি টিবেক দিছো মিয়া, আধা ঘন্টা ডুবেলো রং বাইরো না ভাই? এটা বাজারে সেরা টিবেক। আর শোনেন ভাই, আপনি কিন্তু ওই দিনকার লোকিয়া বিস্কিট আর চার দাম দিয়ে যান নাই, বুঝছেন? কই যাও, আপনি কি তমিজ? জি স্যার। আমরা আপনার দোকানে গিয়েছিলাম, দোকানটি বন্ধ পেয়েছি। ও ওই দুপুর হয়েছে তো দোকান বন্ধ করে বাড়ি যেতেছিলাম আর কি, ভাবলাম এক কাপ চা খাওয়া যায়। আচ্ছা ঘাবড়ানোর কিছু নেই, আপনার নামে একটা জিডি হয়েছে এবং সেই জিডিটি মামলায় প্রক্রিয়াধীন আছে, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। থানায় যেতে বাবারে, আমার নামে জিডি হয়েছে, মামলা হইতেছে, আমি তো এমন কিছু করি না অফিসার যা আমার নামে কেউ জিডি করবো মামলা করব। কারা মামলা করছে? মামুন মিয়া আপনার নামে মামলাটি করেছে। মাম কিন্তু অফিসার আমি কি এমন অপরাধ করছি যে আমার নামে মামলা করব? আমি তো কিছু করি নাই। আপনি একটা মেয়েকে জোর করে বিয়ে করছেন, আর একটা মেয়েকে জোর করে বিয়ে করা যে আইনত দণ্ডনীয় অপরাধ এটা আপনি জানেন না? হ্যাঁ আল্লাহ কন কি নাউজুবিল্লাহ মিন জালিক, বিশ্বাস করেন আমি কাউর আমি জোর করে বিয়ে করার চেষ্টা করি নাই। দরকার হলে আপনি আমার লগে চলেন, পাত্রীর বাড়ি চলেন, আপনি পাত্রীর জিজ্ঞাসা করেন, পাত্রীর নিজের মুখে শুনেন আমি তারা জোর করতেছি কিনা, হয়েছে কি আমার তো মনে হচ্ছে একটা মিথ্যা মামলা আমার ফাঁসানোর চেষ্টা চলতেছে অফিসার, আপনি চলেন আমার লগে চলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে ওই মেয়ের বাসায় চলেন। চলেন এই মিয়া চলেন। কি যে মিথ্যা কথা, মানে কি যে আপনাকে কি কেউ জোর করে বিয়ে দেওয়া হচ্ছে? আমি শিষ্যা বিয়ে দেখছেন নিজ কানে তো শুনছেন, এখন কি বলছে? হ্যাঁ মানে খামা খামাকে একটা ফাঁসানোর চেষ্টা চলতেছে আর কি, আমি আপনাকে বারবার এর জন্য বলতেছি আমি জানি না এটা খামা খা। আপনি চুপ করুন না, আপনি তো দেখছেন মানে শুনতেছেন কি বলতেছে, আপনি চুপ করুন। দারোগা সাহেব আপনি তো আমার মেয়ের নিজের মুখে শুনলেন, আমার মেয়েকে কেউ জোর জবরদস্তি করে বিয়ে দিচ্ছি না আমরা। আচ্ছা আপনাকে কি ভয় ভীতি বা প্রলোভন দেখিয়ে চাপের মুখে ফেলে এই কথা বলা হচ্ছে? জি না, আমারে কেউ ভয় ভীতিও দেখায় নাই, চাপের মুখেও রাজি করা নেই, আমি সজ্ঞানে স্বেচ্ছায় রাজি হয়েছি। আর আমি একজন সাবালিকা, আমার বিয়ের বয়স নিয়েও কোনো ঝামেলা নেই। শুনছেন অফিসার, এই কথাটাই আমি আপনারে বোঝানোর চেষ্টা করছিলাম, আপনি কোনোভাবে আমার কথা শোনেন নাই, এখন তো সব কিছু বিস্তারিত আপনি নিজের কানে শুনছেন কি বলতেছে। আমি সম্পূর্ণ নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ, টোটালি নির্দোষ আমি। দারোগা সাহেব আমরা সম্পূর্ণ নির্দোষ, মিথ্যা মামলা দিয়েছে আমাদের নামে, এখন যা করার আপনি ভেবে চিন্তে করবেন। আচ্ছা সরি ফর দ্যাট, থ্যাংক ইউ। মামুনির এত বড় সাহস, ওরা আমি এক সপ্তাহের মধ্যে বিয়া দিন, যেও ঠেকায় কেমনে কেমনে ঠেকায়, মানে তো গুগু দেখেছে ঘুর ভাব দেখেনি এখনো, দেখেন ভাই পুলিশ কেমন করে। যা তুই ভিতরে যা।
মন হইতেছে কি কাকা? মানে ব্যাপারটা তো সহজ হবে না, ওটা ঠিক হবে না। তোরে কত মানা করছি, এই যে এইসব মামলা বাজি এগুলো বালা কাম না সাইডা দিয়ে। তুই যদি এই মামলা টামলা লইয়া এমন বেদিসা না হইতি, তাহলে আজকে তোর শিউলির বিয়া হয় তোর লগে। দাদি দাদি একটা উপায় করে দাও দাদি, ভুল তো করছি দাদি। আমি খুব ভালোবাসি দাদি, আমি খুব ভালোবাসি দাদি। একটা কিছু বড় দাদি, মামুনের বিরুদ্ধে পুরো গ্রামবাসী একজোট হয়েছে, ওর নামে আমার কাছে সে নালিশ করে। ওর বাপ আমার বন্ধু ছিল, তাই ওর বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নেই নাই। আর সেই মামুন কিনা আমার নামে মামলা করে। বাবা জানি তো সবই, ভুল যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর একটু ক্ষমা দিন না কইরা। না না, ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। হারুন মিয়া, মনটার এত পাশান কইরো না, ওরা দুজন দুজনরে ভালোবাসে, অগো কথা চিন্তা করা না হয়। ধনুক থেকে তীর ছুঁইটা গেলে সেটা আর ফেরত আসে না। মামুনের মতো পোলার লাগে আমার মেয়ে, আমি বিয়া দিন যা কইছি কইছি, ডিসিশন ফাইনাল। বিয়ার দাওয়াত দিলাম আপনাকে, আইসেন। ভাই আপনার মন খারাপ নাকি? আরে মামলা ম্যান ভাই, তুমি এইখানে, তোমারই তো খুঁজতেছি। একটা মামলা দিতে হবে, এখনই দিতে হবে, আমার কবুতর খুঁজে পাইতেছি না। মনে হইলো ওই করিম মিয়া চুরি করে নিয়ে গেছে, ওর বিরুদ্ধে একটা মামলা দিতে হবে। কি বলো, তুমি হইলো মামলা ম্যান আর তুমি পারবে না? চলো না ভাই, তাড়াতাড়ি চলো। আমি কইলাম না মামলা নিতে পারবো না, কথা কানে ঢুকে না। মামলা নিতে পারুম না, আমি মামলা নিয়ে কোনো কাম করুম না। যা হাততালি দে, চারিপাশে হাততালি দিবি, কবুতর চলে আসবে জায়গা মতো। যা, এইটা কোনো কথা ভাই, একটু চলো না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তোর কবুতর গেছে তো, তুই কাজ কর। 500 টাকা দিলাম, যা এটা নিয়া একজন কবুতর কিনে যা। আমি দিতে আসছি মামলা, 500 টাকা দিয়ে দিয়েছেন, এটা হইলো? এটা তোর মন পড়তেছে না, তাহলে তুই আমার নামে একটা মামলা দিয়ে দে। যা মামলা দিয়ে দিস, যা আমি তোর কবুতর নিছি, তোর কবুতর নিয়ে খাই পালাইছি, ঠিক আছে? আমার নামে একটা মামলা দে, যা। ঠিক আছে ভাই, যাক এতদিন আপনি বুঝছেন মামুন ভাই। বিছানা বিছায়া দাও রে সাইলা নেনেরা, দামানবো দামানবো। বুঝলো, হাতটা সামনে আগে দে। আরে বিয়ার কাঠ, বিয়ার কাঠ, বিয়ার সাথে তো মনে অনেকদিন খাস না, চেহারার মধ্যে তো মনে কর গেল আমার কমে গেছে গা। মরুভূমির মতো ফাইটটা গেছে গা চেহারা, মাঝে মধ্যে বিয়ের সাথে খাওয়ার লাগে। বিয়েতে চলে আসবি আগামী শুক্রবার বাদে মাগরিব, আমার বিয়া, সপরিবারে চলে আসবি, কোনো গিফট লাগবো না, বুঝছিস না?
বুঝলো কত কিছু দেখছে জীবনে কত জন কত চেষ্টা করলো এই বিয়ে ঠেকানোর লাগিয়া পারছে পারে নাই সবার দ্বারা সবকিছু সম্ভব না আমার বিয়ে বইলা কথা কত মামলা মেন দেখছি কত আওয়াজ রে ভাই ওরে বাবা আওয়াজ আওয়াজে পাকিস্তান কাজের বেলা আইলা রে নয়া দামান আসমানের হতেরা বিছানা বিছায়া দাঁড়ায় এখানে দাঁড়িয়েছিস কেন তাড়াতাড়ি তৈরি হয়ে নে বরপক্ষ তো চলে আসবে এখনই দাদা তৈরি হ তৈরি হ আসছে না কেন কি রে মা এখানে দাঁড়িয়ে কেন মন খারাপ লাগছে মন খারাপ করিস না মা চল ঘরে চল এখানে আর দাঁড়াতে হবে না ঘরে চল মা Thank you.
মামলা মোকদ্দমা নিকুচি করি আমি এই মামলা মোকদ্দমা লাগে আমার জীবনটা ফারকার হয়ে গেল মাত্র ভালোবাসা দাদি যাও আমার লগে যদি থাকতে চাও তাহলে সব মামলা মোকদ্দমা সব একদম চিরদিনের জন্য বাদ দেওয়া হয় সবকিছু ছেড়ে দেবো আমি কোর্টের বারান্দায় যাবো না মানে মামলা মোকদ্দমা কোনোদিন করছে কিনা আমি ভুলে যাবো সবকিছু ভুলে যাবো চলো আচ্ছা আরেকটা কথা আমার নিয়া ভাইগা গেলে কিন্তু এবার তোমার নামেও একটা মামলা হইব তুমি কিন্তু আবার পাল্টা মামলা করতে পারবা না আরে আমি কোনো মামলা মোকদ্দমা কিচ্ছু করব না আমি 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 সংসারের যে মামলা মোকদ্দমা আছে না সেই সব নিয়ে খুব কাজ করব মানে সংসার সন্তানাদি বাজারঘাট এইসব নিয়ে চলো চলো সন্তানের লোক করতে আরে আগে চলো আসা ওই তোমার জামাই বাড়ির কি হবে এখন আরে ওই বেটা একটা আস্তা লুচ্ছা যার নামে যাক আচ্ছা দাদির নিয়ে গেলে ভালো হতো না আমি বইতে পারি না ঠিক মতো দাদির নিব আকাশেতে লক্ষ তারা শিউলি আছে এক তারি তোমারে আর এই জীবনে মামলা করতে দিব না রে বিয়ের পরে সংসার আমরা বড় দুইজন করবো রে কিসে কিছু না